ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকা চাওয়ায় একজন যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। গেল রাতে এই ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, বন্ধু আলামিনের কাছে টাকা পেতেন লাল খাঁ। গত রাতে সেই টাকা চাইতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লাল খাঁকে ছুরিকাঘাত করে আলামিন এবং তার সহযোগী জসিম। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলেও বাঁচানো যায়নি তাকে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এক দুই তিন ঢাকায় জমি জিতেনি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।